নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। অ্যাস্ট্রোটিপস মানেই নতুন নতুন জ্যোতিষ আলোচনা, এবং আজকেও একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকেও একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। তবে প্রত্যেকটি আলোচনায় যাওয়ার পূর্বে যে কথাটি বলে থাকি, যে ব্যক্তিগতভাবে আপনারা যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছুক, আপনাদের নিজেদের জন্মছকের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে ইচ্ছুক থাকেন, তাহলে অবশ্যই নিচে আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ পেশা, একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ কী ধরনের গ্রহ সংযোগ থাকলে পারে একটি জন্মছকের মধ্যে, যে একজন জাতক বা একজন জাতিকা ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে পারে, বা কী ধরনের গ্রহ সংযোগ থাকলে পারে একজন জাতক বা জাতিকার জন্মছক বিচার করে বলে দেওয়া সম্ভব যে সেই জাতক বা জাতিকা একদিন অনেক বড় ডাক্তার হতে পারে। তো আসুন এটা নিয়ে আজকের আলোচনা। ডাক্তারি প্রফেশন একটি অত্যন্ত সম্মানজনক প্রফেশন, একটি অত্যন্ত সম্মানজনক একটি পেশা। পৃথিবীতে ডাক্তারকে কিন্তু ভগবান হিসেবে মানা হয়ে থাকে, কারণ ডাক্তার আমাদের কিন্তু প্রাণের রক্ষা করে থাকেন, আমাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আনতে পারেন। আমরা জানি না ভগবান আছেন কি নেই, কিন্তু আমাদের বিশ্বাস যেমন ভগবান আছেন, ঠিক আমাদের তেমন বিশ্বাস হচ্ছে একজন ডাক্তার কিন্তু আমাদের অবশ্যই প্রাণকে রক্ষা করতে পারবেন। তো এই পেশার দ্বারা শুধুমাত্র এই ডাক্তারি পেশা হচ্ছে মানুষের রোগকে কেন্দ্র করে একটি পেশা, মানুষের শরীরের অসুস্থতাকে কেন্দ্র করে একটি পেশা। অবশ্যই হসপিটাল, ঔষধ, বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ পদক্ষেপ, জ্ঞান, অভিজ্ঞতা, তার সঙ্গে সঙ্গে দূরদৃষ্টি, কখনো কখনো কঠোর মানসিকতা, এই সমস্ত ডাক্তারি একজন ডাক্তারের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই সমস্ত বিষয়গুলি কিন্তু দেখতে পাওয়া যায় বা থাকা উচিত। তবে একজন কৃতি ডাক্তার অবশ্যই কিন্তু প্রচুর ধনও উপার্জন করে থাকেন। তো একজন ডাক্তার কতটা ধন উপার্জন করে সেটা কিন্তু একজন ডাক্তারের কাছে কতটা বড় ব্যাপার আমি জানি না, তবে একজন ডাক্তারের ক্ষেত্রে কিন্তু তার মান সম্মানটাই অনেক বড় ধন বা রত্ন বলাই যেতে পারে। তো আসুন আমরা দেখে নেব যে কী ধরনের গ্রহ সংযোগ থাকলে পারে একজন জাতক বা একজন জাতিকা বা একজন ব্যক্তি ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে পারে। তাহলে এখানে যেই গ্রহ সংযোগের কথাগুলি বলবো, যারা আপনারা জ্যোতিষটাকে কিছুটা শিখতে ইচ্ছুক, জ্যোতিষটাকে কিছুটা জানতে ইচ্ছুক বা বুঝতে চান, তারা অবশ্যই এটাকে নোট করে রাখবেন। এবং এই ধরনের গ্রহ সংযোগ থাকলে পারে আমরা অনায়াসে বলেই দিতে পারি যে একজন জাতক বা জাতিকার ক্ষেত্রে যে আপনি ডাক্তারি নিয়ে পড়াশোনা করুন, আপনার জন্য সেটি বেটার হবে এবং আপনি অবশ্যই একজন ভালো ডাক্তার হতে পারবেন। তো আসুন কী ধরনের যোগ থাকলে পারে এই প্রফেশনে যাওয়া যেতে পারে সেটাকে আমরা একটু দেখে নিই। প্রথম, একজন ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে পারলে গেলে বা একজন জাতককে বড় হতে গেলে, তার প্রথমেই যে কথাটি প্রত্যেকবার বলে থাকি যে লগ্নকে বলশালী হতে হবে। লগ্ন কেমন করে বলশালী হয়? লগ্ন বলশালী হয় লগ্নপতি যদি লগ্নে অবস্থান করে, লগ্নপতি যদি তার মিত্র গ্রহের ক্ষেত্রে অবস্থান করে, মিত্র রাশিতে অবস্থান করে, লগ্নপতি যদি তার কেন্দ্রকোণে অবস্থান করে, লগ্নপতি যদি তার লগ্নকে দৃষ্টি দেয়, তাহলে কিন্তু লগ্ন বলশালী হয় এবং সেটি অবশ্যই এই ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে। দ্বিতীয় নম্বরে আমাদেরকে কী পর্যবেক্ষণ করতে হবে? যে পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা এডুকেশন বিচার করি এবং নাইন্থ হাউস থেকে কিন্তু হায়ার এডুকেশন বিচার করি এবং ফোর্থ হাউস থেকে কিন্তু আমরা প্রাইমারি এডুকেশন বিচার করে থাকি। তাহলে আমরা প্রথমেই দেখে নেব ফোর্থ হাউস স্ট্রং আছে কি না, কারণ ফোর্থ হাউস কিন্তু পেরিয়ে তারপরে কিন্তু একজন জাতক হায়ার এডুকেশনে প্রবেশ করবে। তাহলে তার ফোর্থ হাউসের এডুকেশনটা কী আছে আমরা সেটা অবশ্যই পর্যবেক্ষণ করব, কিন্তু আমরা
বিশেষ করে ডাক্তারি হওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা বিশেষ করে যেটাকে প্রাধান্য দেবো সেটা হচ্ছে পঞ্চম ঘরের সঙ্গে নাইন্থ হাউসের কোনো রকম সংযোগ হয়েছে কি না, এবং সেই সংযোগটা কতটা শুভভাবে হয়েছে। এই সংযোগটা কিন্তু থাকা একজন ডাক্তারের জন্মছকের ক্ষেত্রে প্রচণ্ড ভাইটাল, এবং এই সংযোগটা কিন্তু আমরা পর্যবেক্ষণ করব যে পঞ্চম ভাবের সঙ্গে নাইন্থ হাউসের কোনো সম্পর্ক যদি স্থাপন হয় এটি কিন্তু ডাক্তারি প্রফেশনে এগোবার জন্য একটি পজিটিভ। অবশ্য ডাক্তারি এখনও প্রফেশনে এগোনোর জন্য আরও একটি বিষয় আমাদেরকে দেখতে হবে, সেটি হচ্ছে যে ডাক্তারের কাজ, ডাক্তারের যে পড়াশোনা সেটা হচ্ছে কী নিয়ে, রোগকে কেন্দ্র করে। তাহলে আমরা রোগ কোথা থেকে বিচার করব, রোগ বিচার করব সিক্সথ হাউস থেকে। আর ডাক্তার যেখানে বসে কাজ করেন সেটা হচ্ছে কোথায়, নয় কোনো ক্লিনিক, নয় কোনো নার্সিংহোম, নয় কোনো হসপিটাল, তাহলে সেটা আমরা কোথা থেকে বিচার করব, সেটা হচ্ছে টুয়েলথ হাউস থেকে। তাহলে আমরা দেখব যে ষষ্ঠ ভাবের সঙ্গে দ্বাদশ ভাবের কোনো রকম সম্পর্ক স্থাপন হয়েছে কি না, এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখে নেব যে যেহেতু দশম ভাব আমাদের কর্মের জায়গাকে ইন্ডিকেট করে, দশম ভাব থেকে আমরা কর্ম বিচার করি, দশম ভাব থেকে আমরা মান সম্মান যশ খ্যাতি বিচার করি, তাহলে ষষ্ঠ ভাবের সঙ্গে দ্বাদশ ভাবের যেমন আমরা সম্পর্ক দেখব এবং পঞ্চম ভাবের সঙ্গে নাইন্থ হাউস যেমন বললাম এডুকেশনের জন্য আমরা দেখব, তখন আমরা এটাও দেখে নেব যে দশম ভাব এই দুটি জায়গার সঙ্গে কোনোভাবে রিলেটেড হয়েছে কিনা, যদি হয় তাহলে কিন্তু পজিটিভ হয়ে গেল। এবং ষষ্ঠভাবের সঙ্গে দশমভাবের সম্পর্ক স্থাপন হয়েছে বা ষষ্ঠভাবের সঙ্গে দ্বাদশপতি সম্পর্ক স্থাপন হয়েছে এবং সেই দুটি সম্পর্ক গিয়ে দশমভাবে অবস্থান করছে ষষ্ঠপতি দ্বাদশপতি দুজনেই, এগুলি কিন্তু ডাক্তারি প্রফেশনের ক্ষেত্রে খুব পজিটিভ মানা হয়ে থাকে। তবে সিক্সথ হাউসের সঙ্গে টুয়েলথ হাউসের সম্পর্ক স্থাপন যদি নাইন্থ হাউসের সঙ্গে হয় তাহলে কিন্তু ডাক্তারি নিয়ে পড়াশোনা করার জন্য বিশেষ পজিটিভ, কারণ এডুকেশনটা নাইন্থ হাউস থেকে বিচার করা হয়, হায়ার এডুকেশনটা। তো এটাকে আমরা পর্যবেক্ষণ করে নেব। এরপরে আমরা কী দেখব, এরপরে আমরা দেখব যে একজন ডাক্তার কিন্তু প্রচুর ধন উপার্জন করে। এখানে একটা কথা ক্লিয়ার করে দিই যে আমরা প্রথমে যখন প্রফেশন নিয়ে আলোচনা করছিলাম বেসিকে, তখন আমরা বলেছিলাম যে একজন তো ৫০০ টাকা, একজন ব্যবসা করে সারাদিনে ৫০০ টাকা উপার্জন করে, আবার একজন সারাদিনে ব্যবসা করে ৫,০০০টাকা উপার্জন করে। তাহলে এই দুটো ফারাক কী করে হচ্ছে, এই দুটো তফাত কী করে আসছে? এটার কারণ হচ্ছে একটাই, প্রথম হচ্ছে যে একজন জাতকের ব্যবসা করার জন্মছক হতে হবে। যেই লোকটা ৫,০০০টাকা ইনকাম করছে তারও ব্যবসা করার যোগ রয়েছে, যেই লোকটা ৫০০টাকা উপার্জন করছে তারও কিন্তু ব্যবসা করার যোগ রয়েছে। কিন্তু এই যে তফাত হচ্ছে অ্যামাউন্টের, এই যে তফাত হচ্ছে উপার্জনের, এটা হচ্ছে যে একটি জন্মছকে যত বেশি ধনযোগ থাকবে তত বেশি একজন জাতক কিন্তু টাকা উপার্জন করতে পারবে। দুটো কিন্তু আলাদা আলাদা বিষয়। আমরা প্রথমে দেখব কি যে সেই জাতক ব্যবসা করবে না চাকরি করবে, তার জন্য একটা আলাদা বিষয়, সেটা আমরা যেই কম্বিনেশন থাকা দরকার সেটা আমরা খুঁজে বার করব, এবং সেটা ৫০০ টাকার ক্ষেত্র, ৫০০ টাকা রোজগার করা যেই ব্যক্তি তার ক্ষেত্রেও আমরা দেখব যে সেই কম্বিনেশন ব্যবসা করার জন্য যেটা বলেছিলাম সেটা আছে কি না, আমরা ৫,০০০টাকার ক্ষেত্রেও দেখব কি সেটা আছে কি না, তো সেটা তো অবশ্যই থাকবে, তবে তো তারা ব্যবসা করছে। কিন্তু আমরা দেখব যে এই যে টাকার তফাতটা হচ্ছে, এটা কিন্তু যত বেশি ধনযোগ থাকবে একটি জন্মছকে তত বেশি টাকা সে উপার্জন করতে পারবে। আবার একটি জন্মছকে চাকরি করার ক্ষেত্রে যত বেশি রাজযোগ থাকবে তত বেশি সে পদে আসীন হতে পারবে, তত তার প্রমোশনের জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে আমরা ডাক্তারের ক্ষেত্রে কী দেখব, ডাক্তারের ক্ষেত্রে দেখব কি তার ধনভাব, অর্থাৎ সেকেন্ড হাউস থেকে আমরা ধন উপার বিচার করে থাকি, তাহলে আমরা দেখব যে তার জন্মছকের ভেতরে সেকেন্ড হাউস কী পজিশনে রয়েছে। এবং আমরা জানি যে সাধারণভাবে যে একজন ডাক্তারের জন্মছকে যত বেশি ধনযোগ থাকবে সেই ডাক্তার কিন্তু তত বেশি টাকা উপার্জন করতে সক্ষম হবে। তবে আমরা সেকেন্ড হাউসকে অবশ্যই দেখব, কারণ হচ্ছে দুটো, এক তো সেকেন্ড হাউস থেকে আমরা ধন বিচার করে থাকি, লিকুইড মানি বিচার করে থাকি, তার সেটা কতটা স্ট্রং সেই হিসাবে একজন ডাক্তার নিজেকে সক্ষম করতে পারবেন, নিজের ধন উপার্জন করতে পারবেন। তবে তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস হচ্ছে সেকেন্ড হাউস কিন্তু আমাদের মুখের বাক্য। আমরা জানি যে একটি ডাক্তার যত তার যেমন দক্ষতার দ্বারা তার তিনি তার রোগীকে সুস্থ করেন, তার সঙ্গে সঙ্গে তার যদি মুখের বাক্যটা খুব ভালো হয় তাহলে কিন্তু সেই ডাক্তার আমাদের মনের ভেতরে একটি ছাপ সৃষ্টি করতে পারে। এবং এটি ডাক্তারের সম্মানজনক, যেহেতু এটি একটি সম্মানজনক পেশা তাই তার সম্মান অর্জনের ক্ষেত্রে এটি কিন্তু খুব পজিটিভ, তাই সেকেন্ড হাউসকেও কিন্তু আমরা অবশ্যই দেখব এই বিষয়ের ক্ষেত্রে। এরপরে আমরা কী দেখব, এরপরে আমরা দেখব চন্দ্রকে। ডাক্তারি পেশার জন্য চন্দ্র একটি খুব ভাইটাল ভূমিকা পালন করে, কারণ হচ্ছে কি চন্দ্র হচ্ছে ঔষধের কারণ, এবং ডাক্তারের সমস্ত কাজ কিন্তু ঔষধের সঙ্গে রিলেটেড, মেডিসিনের সঙ্গে কিন্তু রিলেটেড।
তাহলে একজন জাতকের জন্মছকে চন্দ্র যতটা ভালো জায়গায় থাকবে, চন্দ্র যদি কেন্দ্রগণে অবস্থান করে সেটি কিন্তু খুব শুভ হবে। চন্দ্র যদি নিজের স্বক্ষেত্রে অবস্থান করে এবং সেটা যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাব না হয় তাহলে কিন্তু অবশ্যই, বিশেষ করে অষ্টম দ্বাদশ যদি না হয়, অষ্টম এই সময় মাফ করবেন, অষ্টম যদি না হয় তাহলে কিন্তু সেটা পজিটিভ হবে এই পেশার জন্য। কারণ হচ্ছে কি, চন্দ্র থেকে আমরা ঔষধ বিচার করি। যেই জাতকের বা ডাক্তারি হওয়ার ক্ষেত্রে চন্দ্র যতটা ভালো পজিশনে থাকবে, কেন্দ্রকোণে যদি বিশেষ করে থাকে তাহলে খুবই শুভ হবে, এবং চন্দ্রের যদি মিত্রক্ষেত্রে সেটি হয় তাহলে তো বিশেষভাবে শুভ। এবং সেক্ষেত্রে আমরা দেখব কি যে সেই ডাক্তার কিন্তু অবশ্যই ভালো ঔষধ, কিন্তু ঔষধ জ্ঞান তার ভেতরে কিন্তু খুব ভালো থাকবে, খুব সহজেই কিন্তু সে রোগের রোগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করতে পারবে এবং সেই ঔষধের দ্বারাই কিন্তু তার রোগ নিরাময় করতে পারবে। তাই ঔষধ জ্ঞানটা কিন্তু ডাক্তারের জন্য খুব একটি বড় ভূমিকা পালন করে, তাই আমরা চন্দ্রকেও অবশ্যই প্রাধান্য দেব। তার সঙ্গে সঙ্গে এটা খেয়াল রাখবো যে চন্দ্র যেন অবশ্যই কিছুটা পীড়িত হয়। প্রথম আমরা দুটো কথা আলাদা আলাদা কিন্তু এটা খেয়াল রাখতে হবে। আমরা প্রথমে যেটা বললাম যে চন্দ্র অবশ্যই কেন্দ্রকোণে অবস্থান করলে ঔষধ জ্ঞান তার ভেতরে ভালো থাকবে। এবার আমরা যেটা বলছি, চন্দ্র যদি পীড়িত হয় তাহলেও কিন্তু একটু পজিটিভিটি তৈরি করবে, কারণ হচ্ছে দরকার এটা। কারণ হচ্ছে চন্দ্র পীড়িত কেমন করে, দেখা যাচ্ছে চন্দ্র কেন্দ্রকোণে অবস্থান করছে কিন্তু কোনোভাবে কোনো পাপগ্রহ তার উপর দৃষ্টি দিয়েছে। এর ফলে কি হবে, চন্দ্র যদি খুবই শুভ হয়ে যায়, এটা যেমন ঔষধ জ্ঞানের ক্ষেত্রে খুব ভালো, কিন্তু পাপগ্রহ দৃষ্টি দেওয়ার ফলে চন্দ্র একটু পীড়িত হওয়াও দরকার। কারণ হচ্ছে কি, একজন ডাক্তারের কাছে কিন্তু অনেক রকম ক্রিটিক্যাল পেশেন্ট আসে, এবং যেই পেশেন্ট এমন এমন পেশেন্ট আসে যেখানে কিন্তু একজন ডাক্তার কিন্তু তার যে শক্তিশালী মানসিকতা সেটাকে কিন্তু দুর্বল করে দিতে পারে। বিভিন্ন পেশেন্ট আমরা জানি যে বিভিন্ন ধরনের পেশেন্ট একজন ডাক্তারের কাছে আসে, এবং একজন ডাক্তার যদি দুর্বল হয়ে পড়ে সেই পেশেন্টকে দেখে তাহলে কিন্তু সে তার রোগকে ঠিক করতে পারবে না। তাকে কিন্তু যথেষ্ট শক্তিশালী মানসিকতা দিয়ে তার রোগের রোগী এবং রোগ দুজনের সঙ্গে লড়াই করতে হয়। তাহলে কিন্তু এখানে চন্দ্রকে কিছুটা পীড়িত হওয়ার দরকার, নইলে কিন্তু ডাক্তারের সেই মনোযোগ কিন্তু কিছুটা হলেও দুর্বল হয়ে যাবে। পেশেন্টের কান্না, পেশেন্টের চিৎকার, পেশেন্টের রক্ত, এই সমস্ত দেখা কিন্তু একজন ডাক্তারের প্রতিনিয়ত কাজ। সেগুলো দেখে যদি একজন ডাক্তার কমজোর হয়ে পড়ে তাহলে কিন্তু সে সঠিকভাবে রোগকে নিরাময় করতে পারবে না, সে দুর্বল হয়ে পড়বে, সেটি কিন্তু নেগেটিভ এই পেশার জন্য। তাহলে আমরা দেখবো যে চন্দ্র শুভ থাকলে পারে ঔষধের জন্য, যে জ্ঞান ঔষধ জ্ঞান তার ভেতরে ভালো থাকবে, ভালো ঔষধ সে প্রেসক্রাইব করতে পারবে। আবার তার সঙ্গে আমরা দেখবো যে চন্দ্র যদি পীড়িত হয়ে যায় তাহলে সে যথেষ্ট শক্তিশালী মানসিকতা দিয়ে সেই জাতককে সুস্থ করতে পারবে বা সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারবে। এর সঙ্গে সঙ্গে আমরা দেখবো আরও একটা বিষয়, সেটি হচ্ছে পঞ্চম ভাব, ফিফথ হাউস। ফিফথ হাউস অবশ্যই যেন কোনো পাপগ্রহের দৃষ্টি থাকে, বা পঞ্চম ভাবে যদি কোনো পাপগ্রহ অবস্থান করে এটি কিন্তু এই পেশার জন্য পজিটিভ। আমরা প্রথমে বলেছিলাম পঞ্চমের সঙ্গে নাইনথের কানেকশন দরকার, পঞ্চম ভাবের সঙ্গে নবম ভাবের শুভ সম্পর্ক দরকার, সেগুলো আমরা কিন্তু দেখবো। তেমন আমরা এটাও দেখবো যে পঞ্চম ভাবে যদি কোনো পাপগ্রহের দৃষ্টি পড়ে তাহলে কিন্তু এটা টেকনিক্যাল লাইনের ক্ষেত্রে, যে কোনো টেকনিক্যাল লাইনের ক্ষেত্রে কিন্তু পাপগ্রহরা শুভ ফল দিয়ে থাকে। তাহলে ডাক্তারি লাইনে অবশ্যই একটি টেকনিক্যাল লাইন, এবং এক্ষেত্রে পঞ্চম ভাবে যদি পাপগ্রহের দৃষ্টি থাকে তাহলে তার টেকনিক্যাল জ্ঞানটি খুব ভালো থাকবে, এবং সেটি কিন্তু একজন ডাক্তারের জন্য প্রচণ্ড সহায়ক হবে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় যেটা আমাদেরকে দেখতে হবে সেটি হচ্ছে বর্তমান দশা। এই দশা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা যদি দেখলাম যে সমস্ত যোগ সৃষ্টি হচ্ছে কিন্তু দশা রান করছে না ভালো, তাহলে কিন্তু সে ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে পারবে না। কারণ হচ্ছে একটাই, যে এতটাই ডিফিকাল্ট পড়াশোনা, এতটাই শক্ত পড়াশোনা, এতটাই ক্রিটিক্যাল পড়াশোনা ডাক্তারি পড়াশোনাটা, যেটা কিন্তু খুব সহজ নয়, যেটা নিয়ে পড়াশোনা করতে গেলে যে চাই মানে ভালো মেধাশক্তি, চাই খুব ভালো মনোসংযোগ দরকার, এই সমস্তর জন্য কিন্তু দশা খুব ভাইটাল হয়। তাই আমরা দেখব যে 12 বছর বয়স থেকে 22-23-24 বছর বয়স অবধি সেই জাতকের কোনো শুভ দশা চলছে কি না। যদি দশা চলে আর এই সমস্ত যোগ যদি থাকে তাহলে কিন্তু ডাক্তারি পড়াশোনার জন্য পজিটিভ। এবং এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডাক্তারি নিয়ে পড়াশোনা করে যখন সে একজন ডাক্তার হয়ে গেল, তারপরে আমরা দেখব যে তার কি, তারপর সে কী দশা রান করবে। তারপর যদি তার কেন্দ্রকোণের দশা রান করে তাহলে কিন্তু সে অল্প সময়ের মধ্যে অনেক বড় জায়গায় পৌঁছে যেতে পারবে, এবং অনেক বড় ডাক্তার সে কিন্তু অল্প সময়ের মধ্যেই হয়ে যেতে পারবে যদি কেন্দ্রকোণের দশা চলে, বিশেষ করে কোণপতির দশা যদি চলে।
তো এই হচ্ছে একটা ডাক্তারি হবার জন্য এই ধরনের গ্রহ সংযোগ দরকার। আপনি যদি কোনো ডাক্তারের জন্মছককে পর্যবেক্ষণ করেন, আমি যে কথাগুলি বললাম সেগুলি তার জন্মছক থেকে অবশ্যই খুঁজে বার করা যেতে পারে। তো লাস্টে আমরা একটা আরও একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে বৃহস্পতি এবং শনিকে। কেন দেখবো? কারণ হচ্ছে একটাই, যে মহারাশির দশম ভাব অর্থাৎ মকর রাশি, এই মকর রাশির অধিপতি শনি। আমরা অবশ্যই দেখে নেব যে মহারাশির দশম ভাবটি অর্থাৎ মকর রাশি কোনো কতটা স্ট্রং হয়ে রয়েছে, মকর রাশি কোনোভাবে পীড়িত হয়ে যায়নি তো? কারণ মকর রাশি হচ্ছে দশম ভাব মহারাশির এবং কর্মকে ইন্ডিকেট করে, তাই মহারাশির দশম ভাবটিকে আমরা দেখব। মানসম্মান যশখ্যাতিকে ইন্ডিকেট করে, তাই আমরা দশম ভাবটিকে অবশ্যই দেখব কর্মভাবের জায়গাটিতে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখব কর্মভাবের অধিপতি শনি কতটা বলশালী হয়ে রয়েছে। একটা ডাক্তারের চকের ক্ষেত্রে কিন্তু শনিকে বলশালী হওয়া খুব দরকার হয়ে থাকে, কারণ হচ্ছে যেহেতু এই প্রফেশনটা যথেষ্ট মানসম্মান যশখ্যাতির প্রফেশন, এই প্রফেশনটা কিন্তু খুবই একটি সম্মানজনক প্রফেশন, সেক্ষেত্রে কিন্তু শনি আর এই এই প্রফেশনে পৌঁছাতে গেলে কিন্তু দীর্ঘ পরিশ্রম করতে হয়, প্রচুর পরিশ্রম দরকার, সেক্ষেত্রে কিন্তু শনিকে বলশালী হতে হবে এবং সেটাও আমরা পর্যবেক্ষণ করব। এবং তার সঙ্গে সঙ্গে আমরা বৃহস্পতিকে পর্যবেক্ষণ করব, কারণ হচ্ছে বৃহস্পতি হচ্ছে নাইন্থ হাউসের অধিপতি মহারাশির, মহারাশির নবম ভাব ধনুরাশি এবং মহারাশির দ্বাদশ ভাব মীন রাশির অধিপতি, এবং এই দুটোই কিন্তু ডাক্তারের জন্য খুবই ভাইটাল। নাইন্থ হাউস থেকে আমরা হায়ার এডুকেশন বিচার করি এবং দ্বাদশ ভাব থেকে আমরা হসপিটাল, নার্সিংহোম অর্থাৎ ডাক্তার যেখানে গিয়ে কাজ করেন, যেই স্থানে গিয়ে কাজ করেন সেই জায়গাটাকে বিচার করি। তাহলে নাইন্থ হাউস এবং টুয়েলথ হাউস কিন্তু একজন ডাক্তারের ছকের ক্ষেত্রে খুবই ভাইটাল, তাই আমরা ধনুরাশি এবং দ্বাদশ রাশি আর কি মীন রাশি এই দুটোকে দেখবো এবং বৃহস্পতির পজিশন আমরা দেখবো। এই সব কিছু দেখার পর আমরা কিন্তু অবশ্যই একজন জাতক বা জাতিকাকে বলে দিতে পারবো যে আপনি ডাক্তারি নিয়ে পড়াশোনা করুন, আপনার জন্য পজিটিভ হবে। আমরা যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি আমরা শুনি তাহলে মনে হচ্ছে যে ওরে বাবরে বাবা, এ তো অনেক ক্রিটিক্যাল ব্যাপার, এত কিছু তো মাথায় থাকছে না। কিন্তু আপনি যদি এই বিষয়টাকে বোঝার চেষ্টা করেন, আপনি যদি জ্যোতিষ নিয়ে কিছুটা সামান্য জ্ঞান অর্জন করতে চান এবং ব্যাপারটাকে যদি বুঝে যান একবার, তাহলে দেখবেন এটা কিন্তু খুব ক্রিটিক্যাল ব্যাপার নয়। এবং অবশ্যই ক্রিটিক্যাল ব্যাপার নয় হলেও কিন্তু এটা যদি আপনার মাথায় ঢুকে যায় তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে ডাক্তারি নিয়ে পড়াশোনা করার জন্য কীরকমভাবে গ্রহ সংযোগ দরকার হয়ে পড়ে, এবং একজন ডাক্তারের জন্মছককে পর্যবেক্ষণ করলে এই ধরনের গ্রহ সংযোগ অবশ্যই দেখতে পাওয়া যাবে। তো খুব এটাকে মানে শুনলে হবে না, এটাকে কিন্তু আপনাকে মাথায় ধরে নিতে হবে, তাহলে কিন্তু আপনি অনেকটা বুঝতে পারবেন যে এই বিষয়টা কীরকম। এবারে হচ্ছে যেটি, যে আমরা যা কিছু দেখলাম আমরা ডিনাইন চ্যাট নবাংশ কুণ্ডলিতে কিন্তু একবার চেক করে নেব যে এই ধরনের সংযোগগুলো নবাংশ কুণ্ডলিতে কতটাভাবে কতটা সৃষ্টি হচ্ছে। এবং যদি আমরা অবশ্যই D1 চার্ট অর্থাৎ লগ্ন কুণ্ডলিতে যদি কোনো রকম গ্রহ সংযোগ মজবুতভাবে সৃষ্টি হয়, সাধারণভাবে নবাংশ কুণ্ডলিতে গিয়েও কিন্তু দেখা যায় যে সংযোগটা সৃষ্টি হয়েছে। তো এরকম আমরা এরকমভাবে পর্যবেক্ষণ করে কিন্তু অবশ্যই অনেক প্রথম থেকেই অনেক আগে থাকতেই বলে দিতে পারি যে একজন জাতক ডাক্তারি নিয়ে পড়াশোনা করলে তার সেটি শুভ হবে, বা সে কি ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে পারবে, বা সে কি একদিন বড় ডাক্তার হতে পারবে, এই প্রশ্নগুলি আমরা উত্তর দিতে পারবো। এবারে আমরা আরও একটি কথা বলবো যেটি হচ্ছে যে দেখা গেল যে একজন জাতক ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে, কিন্তু পড়াশোনা করতে করতে হঠাৎ তার দশাটা চেঞ্জ হয়ে গেল, তখন কিন্তু তার পড়াশোনার ক্ষেত্রে অনেক রকমের ডিস্টার্বেন্স চলে আসতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু প্রতিকার করা দরকার। আমরা দেখছি যে একজন জাতক ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে কিন্তু সে হঠাৎ শনি সাড়ে সাতি বা অন্য কোনো গ্রহের গোচরের মধ্যে এমন গোচর সৃষ্টি হলো, সেটি কিন্তু সেই জাতকের জন্য নেগেটিভ গোচর, এবং সেই সময়টা কিন্তু পড়াশোনাটা কিন্তু ফ্ল্যাকচুয়েট হচ্ছে, এর ক্ষেত্রেও কিন্তু প্রতিকার করা দরকার। আমরা দেখবো যে একজন ডাক্তারি হয়ে যাওয়ার পরে সেভাবে সে নিজের প্রফেশনকে দাঁড় করাতে পারছে না, সেভাবে নিজে স্ট্যান্ড করতে পারছে না, সেখানে কিন্তু প্রতিকার করা দরকার। অবশ্যই কিন্তু যদি দেখা যায় যে এই ধরনের সংযোগ আছে, তাহলে কিন্তু সেই জাতক ডাক্তারি হবার মতো যোগ অবশ্যই সৃষ্টি হবে। কিন্তু দেখা যাচ্ছে যে ডাক্তারি নিয়ে স্টার্ট করলো, ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে করতে তার বিভিন্ন রকম সমস্যা আসছে, সেটি কিন্তু পর্যবেক্ষণ করতে হবে। সেই সময় গ্রহের সংযোগ কী আছে, সেই সময় দশান্তর্দশা কী আছে, সেগুলো পর্যবেক্ষণ করে যদি সঠিক প্রতিকার করা যায় তাহলে কিন্তু অবশ্যই একজন জাতককে বড় জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে। আমি সমস্ত ক্ষেত্রে একটি কথা বলে থাকি যে প্রথমে যোগ থাকা দরকার। জ্যোতিষ, আমরা যারা জ্যোতিষী আছি তারা কী করতে পারি, আমরা কিন্তু কাউকে অনেক রকম প্রতিকার করে সরকারি চাকরি পাইয়ে দিতে পারি না।
আমরা কিন্তু অনেক রকম প্রতিকার করে ভালো পড়াশোনা করিয়ে দিতে পারি না। তার পড়াশোনা করার যোগ থাকতে হবে, তার সরকারি চাকরি পাওয়ার মতো যোগ থাকতে হবে। আমরা কিন্তু কি করতে পারি, তার যোগ আছে কিন্তু সেই যোগে পৌঁছাতে গেলে একবারে কোনো বাধা সৃষ্টি হচ্ছে, তখন আমরা সেই বাধাটাকে কাটাবার জন্য প্রতিকার দিয়ে থাকি এবং তখন সে প্রতিকারটি ধারণ করার পর, প্রতিকার করার পর, নিজের গ্রহটির প্রতিকার করার পর সে সুন্দরভাবে এগিয়ে চলতে পারে এবং সেই জায়গাটায় সে পৌঁছে যায়। যোগ না থাকলে পরে কিন্তু কিছু হবে না। এখন যদি কোনো একটি স্টুডেন্ট এসে আমাকে বলে বা স্টুডেন্টের বাবা মা এসে যদি আমাকে বলে যে আমার ছেলের যত রকম প্রতিকার দরকার আমি করছি, আমার ছেলে যেন ভালো ডাক্তার হয়, আমি কি পারবো? বা কোনো জ্যোতিষী কি পারবে? কখনোই পারবে না। তাই আমরা কিন্তু সবসময় প্রাধান্য দেবো যে তার যোগ কী আছে, আমরা কিন্তু পর্যবেক্ষণ করবো যে সেই জন্মচক্রের ভেতরে কতটা স্ট্রং যোগ সৃষ্টি হচ্ছে, এটা যেমন আমরা পর্যবেক্ষণ করব, তেমন আমরা পর্যবেক্ষণ করে বার করব যে সেই যোগ, প্রথমে তো যোগ আছে আমরা দেখলাম, এটা প্রথমে দরকার। এরপরে আমাদেরকে দেখতে হবে যে সেই যোগটি কি কোনোভাবে বাধাপ্রাপ্ত হবে, সেই যোগটি কি মধ্যিখানে কোনোভাবে দুর্বল হবে, তখন আমরা প্রতিকার করব এবং সেই প্রতিকারটি সঠিকভাবে যদি করা যায় তাহলে সেই জাতককে অবশ্যই বড় জায়গায় পৌঁছে দেওয়া যেতে পারে। তো খুব সামান্যভাবে বোঝাবার চেষ্টা করলাম। এবারে প্রফেশন নিয়ে দু চারটি কয়েকটি অনুষ্ঠান আমি পরপর করব এবং সেখানে আমি বিভিন্ন রকম প্রফেশন সম্পর্কেই আলোচনা করব এবং আপনারাও অবশ্যই ভালো লাগলে পরে লাইক দেবেন। আপনাদের যদি কোনো কমেন্টস থাকে এই অনুষ্ঠানটিকে নিয়ে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন এবং কী ধরনের অনুষ্ঠান আপনারা চাইছেন এটাও লিখে জানাবেন, তাহলে আমার ক্ষেত্রে খুবই সেটা সুবিধা হয়, সেই ধরনের অনুষ্ঠানগুলি আমার করার চেষ্টা করবো এরপর থেকে। তো আজকে এই পর্যন্ত, আবার আরেকটি অনুষ্ঠান নিয়ে পরের দিন আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, থ্যাংক ইউ।